বা দেখি কি অপূর্ব লাগছে দেখতে। আজ তোকে আমি আমার মনের মতো করে সাজিয়েছি গুড্ডি, কি যে সুন্দর দেখতে লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছি না। এত সাজানোর কি দরকার ছিল মিঠিদি? বারে দরকার ছিল না, কি যে বলিস তুই, আজকের দিনই তো সাজতে হবে, এই দিনটা কি জীবনে বারবার আসে? সত্যি গুড্ডি, তোমাকে কি সুন্দর লাগছে দেখতে, আমরাই তো চোখ ফেরাতে পারছি না। এই কি বলতে চাইছিস তুই? না মানে ভাবছিলাম যে যোধাজিৎ তা তো আজকে চোখই ফেরাতে পারবে না। চোখ তো ফেরাতেই পারেনি, সেই জন্যই তো এই ঘটনাটা ঘটলো। আসলে প্রথম দিন ঝগড়া করে বুঝে গেছিল যে এই ঝগড়াটা একদিন দুদিন নয়, সারা জীবন ধরে করতে হবে, কি তাই তো গুড্ডি? আর গুড্ডিও বুঝেছিল যোকে ফেরাতে পারবে না। কি রে কিছু বল, একটা কথা মনে রাখিস গুড্ডি, আজ থেকে তোর জীবনটা নতুন করে সেজে উঠবে, আর এই নতুন জীবনটাকে আরো সুন্দর করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র তোমার। মিঠি মিঠি কই কই হলো? আরে বাবা, সুন্দর লগ্নে বিয়ে, ওদিকে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য সবাই তাড়া করছে, এখনো তো দেখছি কিছু হয়নি মিঠি। আরে সব হয়ে গেছে কি, আপনি শুধু গয়নাগুলো আমি পরিয়ে দেবো, ব্যাস। কই দেখি দেখি আমার বোনকে কেমন লাগছে দেখি। আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট না করে পারছি না এর মাঝে। কি হয়েছে স্যার, আমার রেজাল্ট বেরিয়েছে? রেজাল্ট বেরিয়েছে, আর তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।